সাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন স্থানে নির্মীয়মান ইন্টিগ্রেটেড চেকপোস্টের কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার জায়গা প্রজেক্টে জাপানের ছয় জনের একটি প্রতিনিধি দল রাজ্যে আসেন এদিন আইসিপির গুডস ইয়ার্ডে কনজিউমার ইউনিটি এবং ট্রাস্ট সোসাইটির সহ অধিকর্তা সাবরুম মহকুমা প্রশাসনের আধিকারিক ও বিএসএফ এর সাথে এক আলোচনা সভা সংগঠিত করেন ওই প্রতিনিধি দল মূলত সাবরুমের মৈত্রী সেতুকে কেন্দ্র করে সাবরুমের স্পেশাল ইকোনমিক জোন এরিয়াতে আগামী দিনে ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে কি ধরনের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে ব্যবসায়ী প্রতিষ্ঠান স্থাপনে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনা কতটা সফল হয়েছে সেই সব বিষয়ে দিনের বৈঠকে আলোচনা করা হয়েছে বলে জানান কনজিউমার ইউনিটি এবং ট্রাস্ট সোসাইটি তথা কাটস ইন্টারন্যাশনাল সহ অধিকর্তা অর্ণব গাঙ্গুলি গাঙ্গুলি আমি কাটস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর আমি আজকে আমাদের যে ভিজিটটা হচ্ছে এটা জায়গা থেকে টি স্টাডি করানো হচ্ছে স্টাডিটা থেকে যেটা বোঝানো যেটা বোঝার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল এবং ভুটান এই চারটে দেশ যেটাকে আমরা বলি বিবিআইএন কান্ট্রিজ এই চারটে দেশের মধ্যে ট্রেড কানেক্টিভিটিকে কি করে আরও বাড়ানো যেতে পারে এখন আপাতত এখন এই এই জায়গা এই কাজটি দিয়েছে জাপানি আরেকটি কোম্পানিকে যেটির নাম হচ্ছে পাটেকোর লিমিটেড পাটেকোর সদস্যরাই আজকে এখানে এসছে আমাদের কাটসের সঙ্গে এখানে মূলত ওনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ভারত এবং বাংলাদেশ এখন বর্তমানে উনি ভারত আর বাংলাদেশটা দেখছেন সেখানে যেমন আমরা পেট্রাপোল মেনাপোল গেছিলাম আমরা আইসিপি আগরতলা গেছিলাম আমরা এখানে সাবরুমে এলাম বোঝার চেষ্টা করছি যে গ্রাসরুটে বর্তমানে লজিস্টিক্স এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং রেগুলেশন এই ট্রেড রিলেটেড সেটার কি অবস্থা ইনফ্রাস্ট্রাকচারগুলিতে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে যদি আটকে গিয়ে থাকে কোথায় আটকাচ্ছে কেন আটকাচ্ছে এই ওভারঅল শাড়িটার উদ্দেশ্যই হচ্ছে যে এই বটল নেকগুলোকে আইডেন্টিফাই করা এইগুলোকে চিহ্নিত করা এবং কি করে এই জিনিসগুলোকে আমরা আর আরও তাড়াতাড়ি করা যেতে পারে আরও ভালো করে করা যেতে পারে সেই বিষয়গুলি নিয়ে বোঝার চেষ্টা করা এদিনের এই পরিদর্শনকালে ভারতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কাটস ইন্টারন্যাশনালের সহ অধিকর্তা অর্ণব গাগুলি শাবরম মহকুমা প্রশাসনের ডিসিএম মনোজ প্রভাকর পাল ডিসিএম নকুল পাল বিএসএফের ছিয়ানব্বই নম্বর ব্যাটালিয়ানের ডেপুটি কমান্ডেন্ট সতীশ কুমার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ